ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবার ফারুক রহমান ভাই প্রশ্ন করছেন দুবাই থেকে প্রশ্ন হলো কোন তাহিদ অস্বীকার করলে মুসলমান থেকে খারেজ হয়ে যায় আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ জি সম্মানিত ফারুক ভাই আল্লাহ আপনাকে তাওহিদ রূপে প্রতিষ্ঠিত রাখুন সেরেক এবং বেদাত থেকে দূরে থেকে পরকালে আল্লাহর কাছে সম্মানজনক স্থান লাভ করার তৌফিক আল্লাহ আপনাকে দান করুন আমিন তাওহিদ হলো তিন প্রকার তাওহিদ রুব বিয়া রব হিসাবে ইলা হিসাবে আল্লাহকে স্বীকৃতি দেওয়া রব হিসাবে আল্লাহকে স্বীকৃতি দেওয়া অর্থাৎ সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে স্বীকৃতি দেওয়া সৃষ্টি করছেন কে আল্লাহ এই আসমান জমিন সব কিছুর মালিক তিনি আল্লাহ সৃষ্টির সাথে কোনো কিছুকে স্বীকার করলেই অস্বীকার করলেই তিনি কাফের হয়ে যাবেন তাওহিদুল উলুহি লোহি ক্ষেত্রে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে উপাস্য হিসাবে উপাসনার নেওয়ার যত দিক আছে উপাসনার একটা দিক নয় হাজার দিক তারপরে তাওহিদুল আসমায় সিবত আল্লাহর গুন নাম যেভাবে আল্লাহ তার কোরআনে বলছেন তার নাম সমূহ এবং গুণ সমূহ হয় এবং নাবিসাল্লাহ আসলাম যেভাবে বলছেন এটা কোনো অপব্যাখ্যার করার সুযোগ নাই বাতিল করার সুযোগ নাই কেউ সাথে তাজবি দেওয়ার সুযোগ নাই সামঞ্জস্য দেওয়ার সুযোগ নাই এই তিন প্রকার তাওহিদের যে কোনো এক প্রকার অস্বীকার করুক সে কাফের হয়ে যাবে এবং কি শুধু এই তাওহিদ নয় ইসলামের বিধানের যেটা আল্লাহ এবং রাসুলসাল আলিহি আসসালাম থেকে প্রমাণিত ইসলামের কোনো একটা খুঁটিনাটি সামান্য পরিমাণ সরিষা পরিমাণ বিধানকে যদি কেউ অবজ্ঞা করে অস্বীকার করে এটা নিয়ে কৌতুক করে ঠাট্টা বিদ্যুৎ করে তাহলে ইত্তেফাকিল ওলামা ওলামাদের সমস্ত ওলামাদের ঐক্যমতে হান সুহানাউতাল কোরআন আয়ের দ্বারা সে কাফেরকে তাতে কোনো সন্দেহ নেই ইসলামের কোন একটা বিষয় নিয়ে অস্বীকার করার সুযোগ নেই ঠাট্টা করার সুযোগ নেই বিদ্রোহ করার সুযোগ নেই তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নেই এবং এটাকে অবজ্ঞা চোখে দেখারও কোনো সুযোগ নেই তাকে ছাড়া হবে না সে মুরতাদ হয়ে গেছে যদি ইসলাম গ্রহণের পরে যদি এরকম কোনো বুকতে থাকে আর কাফেররা বলে তো ওই বেইমান নাস্তিকরা কাফেরই কাফেরই করে দেওয়ার যদি এরকম সাবধান বা হুশিয়ার উচ্চারণ করতে হবে তাদেরকে আর মুসলমানের কোনো কোনো সন্তান সন্তান যদি যদি এগুলি করে থাকে বা মুসলমানের মধ্যে এই ধরনের কোনো আবাস পেয়ে থাকে তাহলে মূর্তা হয়ে গেছে তাদের কোনো সন্দনায় তাকে কতল করে দিতে হবে আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার আল্লাহর বিধানকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন আমরা যেন আল্লাহর খাঁটি বান্দাবান্দি হিসাবে দুনিয়ার বুকে থাকতে পারে মহিলা পুরুষ সবাইকে সবাই তৌফিক দান করুন আমি আসসালামাইকুম রহমতুল্লাহি